এবছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়েরে অ্যাগনেস্টি, জার্মানির ফেরেঙ্ক ক্রুসজ ও সুইডেনের অ্যান ল হুইলিয়ার। মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে করলিন অস্কার ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের নোবেলজয়ী হিসেবে যৌথভাবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। দ্য নোবেল প্রাইজের সোশ্যাল হ্যান্ডেল থেকে জানা যায়, পরমাণু এবং অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।